এখন আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি আবিদা সুলতানা একজন কার্ভিং আর্টিস্ট হ্যালো আপু হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমার কিচেনে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা আপনি তো একজন কার্ভিং আর্টিস্ট তো আজকে আপনি আমাদেরকে কি কার্ভিং করে দেখাবেন আজকে আমি তো গাজরের পায়েস তৈরি করে দেখাবো সেই সাথে গাজরের একটা ফুল আমি তৈরি করে নিয়ে এসেছি আচ্ছা তাহলে আমরা আগে গাজরের পায়েস দেখব তারপর কার্ভিং দেব ঠিক আছে ঠিক আছে দর্শক তাহলে দেখে নিই কি কি উপকরণ লাগছে গাজরের পায়েস তৈরি করতে গাজরের পায়েস বানাতে যা যা লাগছে তরল দুধ সিদ্ধ পোলাওয়ের চাল চিনি গাজর কুচি গুঁড়া দুধ ঘি বাদাম কুচি কাজু বাদাম কিসমিস দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে গাজরের পায়েস তৈরি করতে এখন আমরা চলে যাব রান্নায় আমি দাপা তাহলে আমরা রান্না শুরু করে দেই আপনি এই পাশে চলে আসেন চুলাটা জ্বালিয়ে দিই জি জি আমরা এখনই হচ্ছে দুধটা দিয়ে দিতে পারি হ্যাঁ ঠিক আছে কতটুকু দুধ দিলাম আপা এখানে 2 কাপের মতো দুধ দিচ্ছি তবে দুধটা কিন্তু ঘন করা দুধটা বেশ ঘন করে রেখেছি এখানে আমি মানে আমাদের একটু ঘন দুধ দিতে হবে ঘন দুধ দিতে হবে এখানে ভাতটা পুরোটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ হুম হুম রান্না করা ভাত হ্যাঁ ম্যাশ করে নিয়েছেন আপা জি জি আপনি তো ফুড কার্ভিং করেন রান্না তারপরে আমরা আরেকটা প্যানে গাজর গ্রেট করে রাখাটা এটা হচ্ছে একটু ঘি দিয়ে হালকা একটু তেলে নিন ঠিক আছে এই চুলাটা একটু আমাকে আমি একটা চামচ দিয়ে আমি নিজে এটা নাড়ি তাহলে একসাথে দুজনে কাজ করতে পারবো জি সময়টা নিতে যাবে আমাদের আমি কিন্তু নেড়ে দিই ঠিক আছে এটা দিয়ে দেবো হ্যাঁ এখানে কিছু দেবেন নাকি শুধু গাজরটা আমি গাজরটা আচ্ছা ওকে এখন আমরা এখানে গুঁড়া দুধ অ্যাড করব চিনিটা আমরা আর একটু পরে দিব ঠিক আছে ওটা ভাজা হোক আমি ততক্ষণে একটু চিনিটা দিয়ে দিই এখানে ঠিক আছে আপু চিনি আমি যখন চিনি দিলাম আমরা চিনি এখানে এক কাপ দিতে হবে পরিমাণ মতো পরে যদি লাগে তখন আমরা আরো একবার দিব কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সিদ্ধ করে নিচ্ছি চালটা যখন বেশি সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আমরা একটু চিনি দিয়ে রাখতে পারি তাহলে সময়টা কম লাগবে এই যে এখন যে আমরা পায়েসটা রেডি করছি ফাইনালে তখন সময়টা একটু কম লাগবে তেমন হয়ে গেছে না আপা নাকি হ্যাঁ ওটা হয়ে গেছে চুলা নিভিয়ে দিই নিভিয়ে দিই তারপর ওটা এখানে দিয়ে দিই দিয়ে দেবো হুম কালারটা পুরো চেঞ্জ হয়ে আসে জাফরানি জাফরানি কালার এখানে পাওয়া যাচ্ছে হয়ে গেছে বাদামটা সবগুলো এখন দিব না গার্নিশের জন্য কিছু রাখবো আর কিছু এখন দিয়ে দেব ঠিক আছে আবিদা আপা এটা মনে হয় একদম ঘন হয়ে গেছে সার্ভ করব এখন হ্যাঁ এখন সার্ভ একটা বলি আসি আপনাকে চুরাটা বন্ধ করে দেই হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আপনি সার্ভ করে ফেলুন জি এখন সুন্দর লাগছে আপু কালারটা না হুম উপর থেকে আপনার হচ্ছে বাদামটা দিব এখানে আবার রূহ আফজা কালারটা আসবে আমি সেটাই ভাবছি সে গোটা গোটা কাজু বাদামটা আমরা বসিয়ে দিচ্ছি চাঁদের মতো লাগছে দেখতে হুম একদম এখন রূহ আফজা দিয়ে আমরা একটু ডেকোরেশন করব আর রূহ আফজা দেওয়ার পরে আমি ফুলটা দিব হ্যাঁ ঠিক আছে স্মেলটাও সুন্দর ফ্লেভারটাও চেঞ্জ করবে আমি এখন এই সাইডে ফুলটা আসলে এই সেই কার্ভিং হ্যাঁ কার্ভিং আপনি কার্ভিং আর্টিস্ট এই যে এত সুন্দর একটা ফুল নিয়ে এসেছেন
সময় একটু বেশি পেলে তাহলে আমি এটা করে দেখাতে পারতাম, যেহেতু সময় কম এই জন্য আমি এটা ব্যাক স্টেজে করে দিয়েছি। তাই না? জি। খুবই মজাদার গাজরের পায়েস, খুব সুন্দর গাজরের পায়েস। আমার দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু ইফতারে খাবো। প্রিয় দর্শক, দেখে নিই তাহলে গাজরের পায়েস তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে চুলায় একটি পাত্রে নিতে হবে ঘন তরল দুধ ও সেদ্ধ পোলাওয়ের চাল, এবারে মিশিয়ে নিতে হবে। এদিকে চুলায় অন্য একটি পাত্রে সামান্য ঘি দিয়ে গাজর কুচিগুলো ভেজে নিতে হবে। পায়েসের মধ্যে এবারে দিন গুঁড়া দুধ ও চিনি। এ পর্যায়ে ঘিয়ে ভাজা গাজর কুচি যোগ করুন, সাথে দিন বাদাম কুচি। ঘন হয়ে এলে সার্ভিং ডিশে তুলে উপরে কিসমিস ও কাজু বাদাম দিয়ে সবশেষে রুহ আফজা ছড়িয়ে পরিবেশন করুন মজাদার গাজরের পায়েস। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে গাজরের পায়েস।